এদিকে ইউরোপ জুড়ে করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যে জার্মানিতে করোনায় এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু মামুন, আপনাকে ধন্যবাদ। আসলে খুব একটা সুখের খবর আমার কাছে নেই। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে এক প্রবাসী বাংলাদেশি শুরুতেই আসলে এই করোনায় এই প্রথম জার্মানিতে তিনি মৃত্যুবরণ করেছেন। আসলে তিনি পুরো পরিবার সহ শাহিন শিকদার ওনার নাম, উনি পুরো পরিবার সহ আসলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওনার পরিবারের স্ত্রী এবং দু কন্যা আসলে সুস্থ হয়ে গেল। ওনাকে আসলে ভর্তি করা হয়েছিল একটি হাসপাতালে, সেখানেই তার মৃত্যু হয়। আসলে আজকেই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে এবং তার লাশ আসলে কোথায় দাফন করা হবে সে বিষয়ে আমরা এখনো জানি না। তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে জার্মানিতে আবার নতুন করে একদিনের ব্যবধানে 19 জনের মৃত্যু হয়েছে, সেটি জুলাইয়ের পরে আসলে এটি নতুন করে এটি মানুষের মনে শঙ্কা জাগাচ্ছে। সেই সাথে 2,79,000-এরও বেশি মানুষ কিন্তু এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে এবং 2,47,000-এর মানুষ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু এই যে আবার নতুন করে করোনার দ্বিতীয় ধাপের যে ঢেউ, সেটি কিন্তু সামলানো যাবে কিনা সেটি এখনো আসলে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আসলে জার্মানির সবখানেই নতুন করে সংখ্যা বিরাজ করছে। শুধু জার্মানি নয়, পুরো ইউরোপের অবস্থাও কিন্তু একেবারে অন্যরকম। বিশেষ করে ফ্রান্সে আপনি জানেন যে মামুন, সেখানে 10,000-এরও বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে এবং পুরো ইউরোপে আসলে অবস্থা খুবই নাজুক অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে আসলে জার্মান প্রশাসনের পক্ষ থেকে ডেনমার্ক, নেদারল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, এই সবগুলো দেশকে আসলে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই দেশগুলোতে যারা যাবেন এবং সেখান থেকে যারা ফিরে আসবেন তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইন করা হবে। সব মিলিয়ে আসলে খুব একটা ভালো খবর নেই। তবে নতুন করে আরও একবার আসলে আশঙ্কা জাগাচ্ছে মামুন। আপনি জানেন যে আজকে সুপার কাপের ফাইনাল হবে, উয়েফা সুপার কাপের যে ফাইনাল, সেখানে কিন্তু আসলে বুদাপেস্টে এই ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে বায়ার্ন মিউনিক মুখোমুখি হবে স্পেনের আসলে সেভিয়ার। সেখানে কিন্তু আসলে নতুন করে যে 20,000 মানুষ স্টেডিয়ামে ঢুকবে সেখানেও কিন্তু করোনার যে সংক্রমণ বাড়বে সেখানেও একটা সংখ্যা রয়ে গেছে। এদিক থেকে আসলে বলতে হয় যে শরৎ এবং শীতের আগে একটি কার্যকরী করোনার টিকা আবিষ্কারে কিন্তু জার্মান চিকিৎসা বিজ্ঞানীরা কাজ করছে। আপনি জানেন যে বায়োনটেকের BNT162 এটি দারুণ আশার সঞ্চার করছে এবং কিউরভ্যাকও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। সবকিছু মিলিয়ে একটি শরৎ এবং শীতের আগে যদি কার্যকরী করোনা টিকা আবিষ্কার না হয় আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, সেটি জানাচ্ছে আসলে জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ এখানকার যারা বিশেষজ্ঞ আছেন তারা। তবে আপনি এর আগে যে আমাদের একটা রিপোর্টে দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে 3রা নভেম্বরের আগে একটি কার্যকরী টিকা যেভাবেই হোক তিনি বাজারে আনবেন, সেটা যাতে আসলে ওনার যে নির্বাচনী প্রচারণা সেখানে যাতে কাজে দেয় সে কারণেই তিনি করছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে আসলে জোর করে কিন্তু একটি করোনা টিকা আবিষ্কার করা যায় না, সেখানে কিন্তু আসলে প্রচুর গবেষণার বিষয় আছে, সেক্ষেত্রে আসলে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে মামুন। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।